আজকে আপনাদের জন্য একটা খুবই সহজ সরল রান্না আমি নিয়ে আসি। তার জন্য আমি দেখুন পুঁই মিটুলি নিয়ে আসি। এই পুঁই মিটুলি চুনো মাছ দিয়ে আমি রান্না করব। আপনারা কোথাও যাবেন না, রান্নাটা দেখুন খুবই ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আজকে অনেক দিন পর আমি এই পুঁই মিটুলি করছি। আজকে সকাল সকালে এই পুঁই মিটুলি আমি জোগাড় করছি, চুনো মাছ এনেছে এই দিয়ে করব বলে। ঠাকুমা, তুমি যে এগুলো যে রান্না করছো না, এগুলো দেখবে একটু লাল লাল হয়, ওগুলো কি খায়? হ্যাঁ, এই তখন বেছে রেখেছি তেল দিয়া আর একটু নুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো। ভাত মাখবো লাল টকটক করে। হ্যাঁ, আমি চিনি লালগুলোই খায়। এইগুলো তো খায় নাকি? এগুলো খায়? হ্যাঁ এগুলো খায়। কিন্তু ওগুলো মাখলে না যে লাল শাক যেমন লাল হয়ে যায়, লালে টিও লাল হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওরকমই হয়। মা করতো, খেতাম আগে। আমরাও ছোট সময় কি বা ভাত লাল হইতো না, কি ভালো খেতাম। কিন্তু আমার মা একটু ওই মানে লাল শাকের মতনই করে দিত, খেতাম। কিন্তু আজকে তুমি মাছ দিয়ে করবে, এটাও আমার কাছে অজানা ছিল, জানলাম। না না, এগুলো মাছ দিয়ে চচ্চড়ি করে, চিংড়ি মাছ দিয়ে, চুনো মাছ দিয়ে। এই পুরনো রান্না এখন ভুলেই গেছে, এখন আর এই রান্না কেউ করে না। তাই আজকে আমি পুরনো রান্নাটাই করব। আমি বলেছি না যে একটা একটা মনে পড়বে আর আমি করব। এটা বাংলাদেশের রান্না, বাংলাদেশে এই রান্না আমরা করে খেতাম। এই সর্ষেটা আমি বেটে নিচ্ছি, একটু পরিমাণ মতো পোস্ত দিয়ে দিচ্ছি, চারটা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আমার মতন এরকম পুঁই মিটুলি কি কারা কারা রান্না করে খান আমাকে জানাবেন। এই মাছটা আমি সকালে এনেছিলাম, তা কুইটা ধুয়ে রেখেছি। এখন আমি নুন হলুদ মেখে নেব। মাছটা এই মাছের টেস্ট আছে যে দেখেন, তেল ভর্তি মাছে, খুব ভালো মরলা মাছ। এটা এই মরলা মাছ আর যে কোনো ছোট ছোট মাছ খেলে না চোখে জুতি বাড়ে। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, মাছটা ভেজে নেব। এইবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি। এই চুনো মাছ চচ্চড়িও ভালো লাগে। এদিকে সিম বেগুন এগুলো কিছু কিছু করে খেয়েছে, কালো জিরে সোমবার দিয়ে চচ্চড়ি ভিজি লাগে খেতে। আবার একটু কড়া করে ভেজে কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত, এটি খেতেও ভালো লাগে। ও ঠাকুমা, এ নয় আঙুরগুলো খাও, রান্না করতে করতে খাও। ঠাকুমা, এ নয় একটা আঙুর খাও। আমি খাই খালি। ওটা মানাও, খাও, ধুলাম এগুলো।
খাও খাও খাও, একটা খাও, দেখো মিষ্টি আছে, এটা মুখে দাও, মিষ্টি আছে নাকি বলো, মিষ্টি আছে, মিষ্টি আছে না, মাছটা কড়া করে ভেজেছি, এবার আমি তুলে নিচ্ছি, এই তেলের ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি, এইবার আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার পুরমিটুলিটা এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে দেবো, এবার সরষা পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন পাকটাই এসে গেছে, বেশ তেলকেলা তেলকেলা ভাব হয়ে গেছে, এইবার আমি জল দিয়ে দিচ্ছি, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, খানিকক্ষণ থাক, তারপর আমি নামিয়ে নেব, হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখি, হয়ে গেছে, কার কার খেতে ইচ্ছা করছে আমাকে জানাবেন, আজকে একটা সহজ রান্না করে আপনাদের দেখালাম, তো আপনারা করে খাবেন আর আমাকে জানাবেন, তবে আজকে আসি, টাটা।